আসসালামু আলাইকুম ডিলাক্সম ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে আজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি চলে আসছি পঞ্চকোটি লালপুরে। এর আগে কিন্তু ফ্রেন্ডস আমি কাজগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে আমার পাঁচটা সিলিং এই ফুল কমপ্লিট হয়ে গেছে, এখনো রং করা হয় নাই, ডিজাইনগুলো ওকে হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনারা যারা আমার ক্লায়েন্ট ও ভিউয়ার্স আছেন তারা যাতে বুঝতে পারেন আমি সারা বাংলাদেশে ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। 2500 থেকে সফলতার সাথে সারা বাংলাদেশের বিজনেস। আজকে আমি পাঁচটা বেডরুমে পাঁচটা ডিজাইন হয়েছে এবং ড্রয়িং এবং ডাইনিং এর সিলিং হয়েছে, সেই সিলিং গুলো দেখানোর চেষ্টা করবো। ফ্রেন্ডস আপনারা আমার সাথেই থাকবেন, লেটস গো। ফ্রেন্ডস আমি কিন্তু সারা বাংলাদেশেই কাজ করে থাকি। আজকে আমি যে সিলিংগুলো হয়েছে এগুলো সিম্পলের ভিতরে, প্লেনের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। আসলে সারা বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এখন কিন্তু ব্যাঙ্কের ছাতার মতন ডেকোরেশন কোম্পানি আসছে বাংলাদেশে, তাদের কাজের কোয়ালিটি আর আমার কাজের কোয়ালিটি একটু দেখবেন তাহলে বুঝতে পারেন। আমার কাজগুলো একেবারে নিখুঁত ফিনিশিং, এখনও কিন্তু রং করা হয় নাই, লাইন পুটিং কোনো টানা হয় নাই, তারপরও কাজের কোয়ালিটি একবারে স্মুথ ফিনিশিং। ফ্রেন্ডস আমার এটা গল্প না, আপনারা কিন্তু জানেন ডিলাক্স জিপসাম ডেকোরেশন সারা বাংলাদেশেই 2500 থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে সুন্দর সুন্দর কাজগুলো করে থাকি। আমি কিন্তু লতা পাতা কোনো ডিজাইন ইউজ করি না, সব কোম্পানি লতা পাতা ডিজাইন ইউজ করে। আর এগুলো এই যে লুফারগুলো করা হয়েছে, লুফারগুলো যখন কালার করবো, কাঠ কালার করবো তখন বা অ্যান্টিক কালার করবো তখন কিন্তু দেখতে অসাধারণ ডিজাইন মনে হবে। আর যারা এই ধরনের ডিজাইনগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ডিলাক্স জিপসাম ডেকোরেশনের পাঁচটা ব্রাঞ্চে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তুলে ধরি, কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন কাজের কোয়ালিটিটা এবং কীরকম হয় এবং কাজের স্মুথ ফিনিশিং। আমার কাজটা দেখবেন একটু চুল পরিমাণ বাঁকা তেরা কিছু নাই, বা ফিনিশিং উঁচা নিচু আছে কি না, উঁচু নিচু আছে কি না দেখবেন। এর আগে কিন্তু ফ্রেন্ডস আপনাদের ভিডিওগুলো দেখাইছিলাম, কারণ তখন আমি কাজ করি নাই, ফ্ল্যাটটা দেখাইছি। এখন অলরেডি কাজ করছি, এখন ভিডিওটা দেখতেছেন কীরকম সুন্দর সিলিংয়ের। আর সব ক্লায়েন্টের বলি রঙের আগে টাইলসের আগে কিন্তু কাজগুলো করানোর জন্য দেখেন এই পরিবেশেই কাজ করতে হয়। ডিওস এখন আমি যে ভিডিওটা দেখালাম এটা একটা বেডরুমের ভিডিও, বেডরুমের সিলিং দেখালাম, কারণটা উদ্দেশ্য হলো এখানে যারা জিপসাম ইন্টেরিয়র ফল সিলিং কাজগুলো করতে চান তারা অবশ্যই রঙের এবং টাইসের আগে কাজ করবেন, তাহলে টাইস এবং রং নষ্ট হবে না, স্ক্যাচ পড়বে না সিলিংগুলো। এটা বেডরুমের একটা সিলিং দেখানোর চেষ্টা করলাম। ফ্রেন্ডস এখন আমি এনাদার্স আর একটা ড্রয়িং রুমে যা ঢুকতেছি, অলরেডি এই যে ড্রয়িং রুমে ঢুকার আগে ড্রয়িং রুমের সিলিংটা, তারপরে আমি প্রথমে যেহেতু ড্রয়িং রুমে ঢুকবো ঢুকার আগে আর একটা বেডরুমে সিলিং করছি, সেটাও একই মডেল সেম মডেল, এই ডিজাইনটাও দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস বিদেশি প্রবাসী, দেশি বিদেশি প্রবাসী ভাইদের জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে। আপনারা যারা ইন্টেরিয়র কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিলাক্স জিপসাম ডেকোরেশন অফিস ভিজিট না করলে বুঝতে পারেন না মালের কোয়ালিটি কীরকম এবং কাজের ইয়াটা কীরকম, কাজের কোয়ালিটি কীরকম। অন্যান্য কোম্পানির অনেক কম প্রাইজে দিয়ে থাকে, কিন্তু কম প্রাইজে অতি সস্তা তো তিন অবস্থা কথায় আছে, অতি সস্তা তিন অবস্থা কাজ খুঁজবেন না, কাজটা ছাপেন ভালো এবং কোয়ালিটি। আর আপনারা জানেন 2500 থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে বিজনেস। আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি, কারণ বিভিন্ন জায়গায় এসে এসে কিন্তু কাজগুলো তুলে ধরার চেষ্টা করি। আর ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা এখনও যে স্পট লাইট কাটা হয় না এগুলো আমি কাটবো। আর সবসময় বলে থাকি কিন্তু কাজ করার আগে কিন্তু রঙের আগে টাইসের আগে কাজ করবেন। এটারও এই রুমটারও পরিবেশ দেখাই দিচ্ছি, দেখেন কি হিউজ পরিমাণ ময়লা হয়, তাহলে সবাই রঙের এবং টাইসের আগে কাজ করবেন। গাইস এখন আমি এনাদার্স আর একটা যে ড্রয়িং রুমকে কাজ করছি, ড্রয়িং রুমের প্রথম সিলিংটা ঢুকে যাচ্ছে ড্রয়িং রুমে, এই যে ড্রয়িং রুমে এই ডিজাইনটা করা হয়েছে। আপনারা আমি কিন্তু ড্রয়িং রুমটা এর আগে দেখাইছিলাম, যখন এই লুফারগুলো করা হয়নি, রাউন্ডগুলো করা হয়নি, তখন কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর এখনও কিন্তু রানিংয়ে কাজ চলতেছে, এখনও রানিংয়ে 3D ডিজাইন লাগাইতেছে। আমি প্রথমে উপরে সিলিংটা তুলে ধরার চেষ্টা করলাম। গাইস আপনারা যারা দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা কাজ করবেন তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। আর আপনারা জানেন ডিলাক্স জিপসাম 2005 সাল থেকে সফলতার সাথে বিজনেস, কাজের কোয়ালিটি এবং মানসম্মত প্রোডাক্ট দিয়ে থাকি এবং কথায় কাজে কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাত। আর আপনারা যারা কাজ করাবেন অবশ্যই কিন্তু বুঝে শুনে কাজ করাবেন। অলরেডি আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ও রঙের কাজটা বাকি, যখন আমি রঙের কাজ করব তখন কিন্তু দেখাবো। আর গাইস এখন কিন্তু আমার 3D ডিজাইনগুলো কাজ চলতেছে, এখানে ওয়ালে যে 3D ডিজাইন, এই 3D ডিজাইনের কাজে সেটিং চলতেছে। আপনারা যারা টাইসে বা রঙের পরিবর্তে এইরকম আকর্ষণীয় 3D ডিজাইন লাগাইতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমার অলরেডি দক্ষ হাতের কারিগর মিস্ত্রি যারা উনি কাজ করতেছে রানিংয়ে, তাদেরও একটু দেখানোর চেষ্টা করতেছি এবং উপরে সিলিংটাও দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি প্রতিটা ওয়ালেই 3D হবে, এরকম 3D ডিজাইন হবে এবং সিলিংয়ে যে ডেকোরেশনটা করছি এটা কিন্তু ফুল সিলিং বলে। এটা আপনারা চাইলে যখন আমি কালার করবো তখন কিন্তু আবার ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। ফ্রেন্ডস
আর এখানে যে ওয়ালটা আছে এখানে একটা টিভি ক্যাবিনেট হবে। টিভি ক্যাবিনেটটা এখনও আমি কাজ ধরি নাই, হয়তো রিসেন্টলি কাল বা পরশু দিনই ধরে ফেলবো। আজকে কিন্তু 21/12/2021 সালের ভিতরে আমি চলে আসলাম। আর একটা সাইডে পঞ্চবটিতে লালপুরে আমি এই ভিডিওটা আগেও তুলে ধরছিলাম, তখন কাজ কমপ্লিট হয়নি, এখন ফুল কমপ্লিট হোয়াইটের ভিতরে সাদার ভিতরে। আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন রঙের আগে টাইসের আগে কাজ করে নেবেন। এখন অ্যানাদার্স আরেকটা বেডরুমে আমি চলে যাব, সেটা হলো এই যে অ্যানাদার্স আরেকটা বেডরুমে সিলিং করছি। এখানে ওই সিলিংটাও দেখানোর চেষ্টা করতেছি ফ্রেন্ডস। আপনাদের উদ্দেশ্যগুলো তুলে ধরার উদ্দেশ্য হলো আপনারা যাতে যারা বুঝেন এবং ডেকোরেশনে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই রঙ এবং টাইসের আগে কাজ করবেন। আর অসাধারণ অসাধারণ রাউন্ডের যে ডিজাইনগুলো আপনারা চাইলে ফ্ল্যাটের সৌন্দর্যকে বৃদ্ধি করে নিতে পারেন। অল্প বাজেটের মাধ্যমে আপনি চাইলে এরকম আকর্ষণীয় করে ফ্ল্যাটগুলো তুলতে পারেন। এই ছোট একটা স্কোয়ার রুমে 100 স্কোয়ার ফিট রুমের ভিতরে দেখেন একটা সিলিং করছি, অনেক অসাধারণ। প্লেনের ভিতরে সব কোম্পানি লতাপাতা ডিজাইন দিয়ে করে, আমি সব ক্লায়েন্টে বলি স্ট্যান্ডার্ড ডিজাইন শিখেন। এখন 2021/22 লেটেস্ট ডিজাইন এবং নতুন যুগ, এখন কিন্তু ওল্ড যুগে পুরাতন লোক ইয়া নাই। আগে যারা বটার মোটার লাগাইতেন রোজমুজ লাগাইতেন এখন কিন্তু আমি সব পার্টির বলি স্ট্যান্ডার্ডের দিকে আসেন, এখন ডিজিটাল যুগ ডিজিটাল ডিজাইন। আর ফ্রেন্ডস এখন আমি আরেকটা অ্যানাদার্স বেডরুমে চলে যাব, সেটাও দেখানোর চেষ্টা করবো। এখানে অ্যানাদার যে বেডরুমে আরেকটা সিলিং করা হয়েছে, এইটা তফাৎ ডিজাইন একই সেম, খালি একটু ক্যাটাগরিতে ভিন্ন ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা আপনারা চাইলে প্রতিটা রুমে করে নিতে পারেন বেডরুমগুলোতে। এটি ফল সিলিং স্কোয়ার ফিট, আপনারা যখন স্কোয়ার ফিটে কাজ করবেন এটা আমি তখন স্কোয়ার ফিটটা এখন বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে উইদাউট রং ছাড়া হাই কোয়ালিটি মাল দেওয়া 250 টাকা স্কোয়ার ফিট, 250 টাকা স্কোয়ার ফিট রং সহকারে 310 টাকা পার স্কোয়ার ফিট। হাই কোয়ালিটি মাল, হাই কোয়ালিটি রং দেওয়া নিলে 310 টাকা স্কোয়ার ফিট, আর নর্মাল মাল নর্মাল রং দেওয়া নিলে একটু প্রাইস কম হবে। এবং আমি অ্যানাদার্স যে বেডরুমের সিলিংগুলো দেখাইছি সবগুলোর প্রাইসই সেম আপনাদের, এগুলো 310 টাকা, হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রং সহকারে 310 টাকা, নর্মাল মাল দেওয়া নিলে কিছু কম হবে। আর এখানে যে ড্রয়িং রুমে সিলিংটা করছি এটা অ্যান্টিক কালার হবে, বাকিগুলো সবই অ্যান্টিক কালার হবে যাদের যখন আমি রং করবো। এগুলোর প্রাইস হচ্ছে 320 টাকা স্কোয়ার ফিট, হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রং সহকারে 320 টাকা পার স্কোয়ার ফিট। আপনারা চাইলে এই ধরনের সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন। আর আমি রেটের প্রাইসটাও ধারণা দিয়ে দিলাম, আর রং ছাড়া যদি করেন এগুলা প্রাইস 290 টাকা পার স্কোয়ার ফিট, রং ছাড়া 290 টাকা। আর এখানে যে 3D ডিজাইন করতে চলতেছে কাজ চলতেছে এগুলা রং টং সহকারে আপনাদের প্রাইস পর গাইস, এখানে 3D ডিজাইনে কাজ চলতেছে। এগুলো যখন আমি রং করবো এগুলো গোল্ডেন, যেগুলো গাড়িতে স্প্রে করে গোল্ডেন কালারটা স্বর্ণের মতন চকচকে করবে, এগুলো রং সহকারে 220 টাকা পার স্কোয়ার ফিট। আমি সবগুলোই ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে ফ্ল্যাটটা যখন ফুল কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার টাইস টাইস কমপ্লিট হওয়ার পরে রঙের পরে আমি আবার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। তা ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটা আছে ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র, একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকবেন www.deluxegypsumbd.com, ফেসবুক পেজ আছে ডিলাক্স জিপসাম ডেকোরেশন। আমি ভিডিওটা দেখানোর ফুল ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।